আরে আজকে বাড়ির কাজ ধরছি। হ্যাঁ হ্যাঁ কাজ হয়ে যাবো, চিন্তা করবো, বেশি সময় লাগবে না। হ্যাঁ আচ্ছা রাখি, পরে কথা বলবো নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে এটা আমার আগের স্বামী রাকিব না, সঙ্গে এটা কি? তাহলে এই ছেলেটা কি আমার সন্তান? চলে আসছো তোমরা? জি স্যার। কয়জন আসছো? হ্যাঁ স্যার আজকে তিনজন আসছে। ও যাও কাজে লেগে পড়ো। এই বাচ্চাটা বাচ্চাটা নিয়ে আসছো কেন স্যার? আমার পোলাটা আমার স্যার কিছু বোঝে না, বাড়িতে থাকতে চায় না, এর লেগে আমার লোকে সবসময় থাকে আর কি। আপনার কাজের কোনো ক্ষতি হইব না, আমি ওরে এক জায়গায় বসে আপনার কাজ আমি ঠিক মতো করুন। এই শুনুন, বাচ্চাটাকে আমার কাছে দিয়ে যান, ও আমার কাছে থাকবে আজকে সারাদিন, আপনি যে কাজ করুন। বাবা আসুন। আচ্ছা দিয়ে যাও, দিয়ে যাও। জি স্যার। যাও কাজে লেগে পড়ো, যাও যাও। এই যে শুনছেন। জি আমারে কইতাছেন? হ্যাঁ আপনাকেই বলছি, একটু ওইদিকে আস। এই তোমরা একটু কাজ করো, আমি আইতেছি। ম্যাডাম কিছু কইবেন? হ্যাঁ তুমি কি বিয়ে করেছো? হ্যাঁ করছি। তাহলে ওই সন্তানটা, ওই সন্তানটা কি আমার? হ্যাঁ ওই সন্তানটা তোমার গর্ভেরই সন্তান। বলতে পারো আমি ওর বাপ, আমি ওর মা। বিয়ের পর থেকে আমার পোলাটা ভালো নাই, ওর সৎ মা ওরে খুব জ্বালায়, এর লেগে পোলাটা আমার কাছে থাকতে চায় না। এর লেগে আমি যে জায়গায় যাই আমার লোকে করে লইয়া যাই। তুমি তো আমার অভাবের সংসার দেখে চলে এসো, আমার খুব ভালো লাগতেছে। তুমি এখন খুব ভালো আছো, অনেক সুখী আছো। আমি দোয়া করি, আমি দোয়া করি তুমি আরো ভালো থাকো। বাজান এই নে খা, কেমন লাগতেছে? এই শুনো তো স্যার, কিছু কইবেন স্যার? তোমার ওই পোলাটা আমি দত্তক নিতে চাই স্যার। আপনি আমার পোলাটা দত্তক নিবেন? তুমি চিন্তা করো না, ওর লেখাপড়ার খরচ, ওর ভরণ পোষণে যা যা লাগে সব আমি দিব। হ্যাঁ স্যার আপনারা অনেক বড় লোক মানুষ, আপনাকে কাছে থাকলে আমার পোলায় অনেক সুখে থাকবো, অনেক ভালো থাকবো স্যার। স্যার সৎমার কাছে কোনো সন্তান সুখে থাকে না স্যার, ভালো থাকে না। আর শোনো, তোমার যখন মন চাই পরে দেখতে তুমি চলে আইবা, কোনো বাধা নাই। যা বাজার যা, তুই ভালো থাকবি। না বাজার আমি যাবো না, আমি তোমার দ্বারে থাকতে পারবো না বাজার, না আমি তোমার দ্বারে যাব না বাজার। বাজার তুই না, তুই তুই আমার কথা শোন, তুই না করিস না, তুই তুই অনেক ভালো থাকবি। এই সার তোরে অনেক সুন্দর সুন্দর জামা কিনে দিব, এই সার তোরে অনেক ভালো ভালো খাওয়ান দিব বাজার। আমি তো তোরে খাওয়ান দিতে পারি না রে বাজার। না বাজার আমি তোমার সাথে যাব না। বাজার তুই না করিস না বাজার, তুই তুই যা, তুই যা বাজার। আমি আমি মাঝে মাঝে তোর দেখতে আসবো।
আমি দূর থেকে ধরে দেখে যাব বাসার। তুই যা মাদার, যা বাসার, আসো আসো, যা বাসার, মাদার না বাবা, আমি ভালো আছি মাদার, যা বাসার, যা আমি নাম না, যা বাসার, আমি নাম না বাসার, তুই যা, তুই ভালো থাকবি বাসা। জয়, জয়, কি ব্যাপার? তুমি এতক্ষণ ধরে কোথায় ছিলে? মার্কেটে গিয়েছিলাম। মার্কেটে কার জন্য? আর ও তোমার সঙ্গে কেন? ওর জন্য মার্কেটে গিয়েছিলাম, ওকে নতুন কাপড় চোপড় কিনে দিলাম। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। শোনো, আজকে থেকে ওকে আমি দত্তক নিয়েছি। ও তোমার সন্তান, ও আমাদেরই সন্তান। আজকে থেকে মনে করবে ও আমাদেরই সন্তান। যাও। শোনো জুই, আমি সব জানি। ও যে তোমার সন্তান আমি জানতে পেরেছি। শোনো, সংসারে ঝগড়া ঝামেলা হতেই পারে, তোমাদের মনোমালিন্যর কারণে তোমাদের সংসার টিকেনি, ঠিক আছে, তাই বলে ওই বাচ্চাটা তো কোনো দোষ করেনি, তাই না? সৎ মায়ের সংসারে বাচ্চাটা খুব কষ্টে আছে, আর বাচ্চাটাকে যখন তুমি পেলে তোমার যে কি আনন্দ দেখলাম, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে আমি দত্তক নিব। আমি আজকে থেকে এই বাচ্চাটাকে দত্তক নিয়েছি, আর আমি চাই আজকে থেকে ও তোমার একার সন্তান না, আমাদের দুজনেরই সন্তান। তুমি সত্যি অনেক ভালো মানুষ। আমি জানি না তোমার এই ঋণ কীভাবে আমি শোধ করবো, কিন্তু আমি আমার সন্তানকে পেয়ে সত্যি খুব আনন্দিত। অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার সন্তানকে আমার কাছে এনে দেওয়ার জন্য। তুমি অনেক মহান।